দর্শক, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি হচ্ছে আমার ধানের ক্ষেতের ঠিক আইলে। তো ধানের ক্ষেতের আইলে হচ্ছে মালটা চাষ, সেটা একেবারেই নতুন একটা কনসেপ্ট। আপনারা হয়তো মালটা চাষ নিয়ে অনেক ভিডিও দেখছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার দিনাজপুরে। দিনাজপুরে হচ্ছে আপনার এই বাড়ি মালটা ওয়ান, যেটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আপনার 2003 সালে এই বাড়ি মালটাটা কৃষক পর্যায়ে এটা উন্মুক্ত করে ছড়িয়ে দেয়। তো আমি এখন এই যে কৃষক ভাই সুকুমার ভাই, আসলে ওনার সাথে কথা বলবো। ওনার এই যে নতুন একটা প্রযুক্তি, অর্থাৎ ধানের আইলে, দর্শক দেখেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি এরকম ধানের আইল। তো এখন আমি যদি নিচে নামি, তো এটা হচ্ছে আপনার সেই জমি ধানের ক্ষেত, আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই বাড়ি মালটা, যাতে ফল ধরে আছে অনেক সুন্দর। এই বিষয়গুলো নিয়ে আমি সুকুমার ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন আপনি? আছি ভালো। ভাই এই মালটা জমির আইলে যে আপনি মালটা লাগাইছেন, এই মালটা আসলে বয়স কতদিন? এটা হলো 4 বছর। 4 বছর। আপনি কবে থেকে এই ফল পাচ্ছেন? 2 বছর পরেই থেকে ফল পাচ্ছি। 2 বছর পর থেকেই ফল পাচ্ছেন? ভাই আপনি এই একটা গাছ থেকে কি পরিমাণ ফল পাচ্ছেন? গত বছরে প্রথম ফল পাইছি আমি গাছপতি ধরেন যে 8-10টা করে। এবছর আপনার গাছপতি পাইছি 5 কেজি করে। আচ্ছা আচ্ছা, এটার আপনার বাজার মূল্য কেমন পাচ্ছেন? বর্তমান বাজার তো বাজারে যাই 200 টাকা করে কেজি। 200 টাকা করে কেজি? 200 টাকা করে কেজি। আচ্ছা, তার মানে আপনার জমিতে আপনি ধান চাষ ঠিকই করতেছেন, তার সাথী ফসল হিসেবে মালটা আপনার এক্সট্রা কিছু টাকা আসতেছে। দর্শক আমি যদি আপনাদের একটা খুলে দেখাই, দর্শক দেখেন এই যে হচ্ছে আমার হাতে সেই বাড়ি মালটা, যেটা অন নামে পরিচিত। তো এই আপনার সাইজ কেমন হচ্ছে আপনার এই মালটাগুলোর? এটাতে কেজিতে আপনার 6টা 7টা। কেজিটা 6টা 7টা, তার মানে আপনি যদি আরো একটু যত্ন করতেন তাহলে কিন্তু আরো বড় হতো এটা। আগে তো বুঝি নাই, আচ্ছা আচ্ছা বুঝতাম তাহলে তো যত্ন নিতে, এখন খাইছি, এখন মিষ্টি সুস্বাদু হয়ে এখন থেকে যত্ন না হবে। দর্শক একটা জিনিস দেখেন, এই বাড়ি মালটা কিন্তু দেখতে হচ্ছে সবুজ কালারের, যেটা বাজারে হচ্ছে আমরা অনেকেই এই সুকুমার ভাইয়ের মতো এবং আমরা নিজেও কিন্তু এটাকে আমরা বুঝি না। হ্যাঁ, যেটা আসলে এটা মানে টক হবে, খেতে ভালো না, কিন্তু আমরা আপনি যখন এটা খাইছেন তখন আপনি আরো লাগাতে যাচ্ছেন? তা তো এখন অবশ্যই লাগাবো। আচ্ছা, আপনি আরো মানে অন্যান্য মানুষকে কি খাওয়াইছেন, যে যারা হচ্ছে সবাইকে মানে গত বছরে এবং এই বছরে সবাইকে ফ্রি খাওয়াইছি? আচ্ছা খাওয়াইছেন, তারা সবাই কি বলছে? সবাই বলছে যে ভালো, খুবই ভালো, কেনারটা থাকে এটা, এটা খুবই ভালো। আচ্ছা দর্শক দেখেন, এখানে কিন্তু আমরা যদি আমাদের দেশের, অর্থাৎ আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক যে আবিষ্কৃত বাড়ি মালটা ওয়ান, এটা হচ্ছে আপনার সবুজ কালারের, এটার হচ্ছে একটা চেনার একটা উপায় আছে। আপনি যদি একটু পিছনের দিকে খেয়াল করেন তাহলে আমরা কিভাবে বুঝবো? পিছনের দিকে আপনার পয়সার মতো গোল চিহ্ন থাকবে। আচ্ছা, এই যে পয়সার মতো একটা গোল চিহ্ন থাকবে, এইভাবেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আপনার বাড়ি মালটা। এবং আমরা সবসময় যে এই যে আমাদের দেশের মালটা কিন্তু সবুজ কালারের, মানে কালার দেখে যে আমরা আসলে বুঝবো যে আমার এই মালটাটা ভালো লাগবে না বা টক লাগবে, এটা কিন্তু না। তো আমরা যদি আমাদের দেশের কৃষকের উৎপাদিত যদি হচ্ছে আমরা এই মালটাগুলো আমরা খাই, তাহলে কিন্তু হচ্ছে একসাথে হচ্ছে আমাদের দেশীয় যে কৃষি সেটাকে আরও বেশি সম্প্রসারণ হবে এবং আমাদের কৃষক ভাইরা যারা উৎপাদন করবে তারা কিন্তু অনেক বেশি প্রফিট পাবে।